গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি মোটামুটি একটু ঠিকঠাক আছি। আমি ঠিকঠাক থাকলেও রিকের প্রচণ্ড শরীর খারাপ। কাল রাত থেকে ওর প্রচণ্ড শরীর খারাপ, ও আমায় ডাকেনি। যেহেতু আমার খুব শরীর খারাপ ছিল আর ওষুধ খেয়ে একটু শুয়েছি আর এত ডিপ ঘুমিয়ে গেছি, সকালবেলা যখন ভোর 5টার দিকেও একদম পারছিল না, খুব কষ্ট হচ্ছিলো। কারণ ওরও কাটা গরম হালকা আর সর্দি কাশি করেছে, তো তখন আমাকে ডেকেছে যে মা আমি একদম পারছি না কোয়ার। তো আমি ওকে বললাম কেন তুই ডাকিস নি আমায়, বললো তুমিও তো ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলে, তোমার তো শরীর প্রচণ্ড খারাপ তাই ডাকিনি। তো যাই হোক, ওষুধ টষুধ খেয়ে একটু শরীরটা ঠিক হয়েছে, পড়তে যেতে মানাই করলাম। বললো না, যেহেতু এই অঙ্কের টিচারটার কাছেই আজকে নিয়ে দুদিন যাচ্ছে, বললো আমি দেবো না, আমি যাবো এখন যেহেতু ঠিক আছি, কারণ দু তিন দিন পর তো আবার পড়তে যাবো, আমি আজকে পড়ে আসি। তো আজকে আর ও সাইকেল নিয়ে যায়নি, বরুণই দিয়ে এসছে। সাধারণত ও পড়তে সাইকেল নিয়ে চলে যায়, কিন্তু আজকে যেহেতু বরুণ বাড়িতে আছে আর ওর শরীরটা খারাপ, আমি বললাম বরুণকে যে তুমি দিয়ে চলে আসো। এখন ছুটির টাইমও হয়ে গেছে, বরুণ আনতে চলে গেছে। আর আজকে আমার রান্নাবান্না এখনও কিছু হয়নি, ঘুগনি করে রেখেছি, যেটা একবারে রাতের জন্য করেছি, রাতের রুটিতেও হয়ে যাবে। আর এখন বরুণ মুড়িতে খেয়েছে, আমি একটুখানি নিয়েছি, খাবার ইচ্ছে একটুও নেই, অল্প একটু নিয়েছি, ওটা খাবো। আগে রিক আসুক, রিকের সঙ্গে খাবো। আর ওদিকে সবজি যা রান্না করব, একটা তরকারি মতো করে কুটে রেখেছি, আর একটা এখনও কুটতে বাকি আছে, চিকেন হবে। তো দেখি এখন, তো যাই দেখি, একটা তরকারি চাপিয়ে দিই রিক আস্তে আস্তে, আর স্নান পুজো সব হয়ে গেছে। আজকে রান্না হবে পালং শাকের চচ্চড়ি, শিম দিয়ে, বেগুন, আর এখানে দিয়েছি আলু, এগুলো নিচের দিকে চলে গেছে। আর শাকে একটুখানি বড়ি দেবো গুঁড়ো করে ছড়িয়ে, তার জন্য আগে বড়িটাকে ভেজে তুলে দেবো, দিয়ে এই তেলেই আমি পালং শাকটা দিয়ে দেবো। আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে, আর এই বড়িগুলো আমার ঘরে দেয়া, মানে আমি নিজে দিয়েছিলাম, ওটা মনে তোমাদের দেখিয়েছিলাম আমি, তখন অনেকটা করে রেখে দিয়েছি, ওই বড়ি দিয়েই এখন চলছে, যাতে দরকার মানে শুক্তো শাক যে জিনিসটাতে বড়ি দরকার ওই বড়িগুলো দিয়েই চলে যায়। আর চিকেনটা তোমার আদা রসুন টমেটো চিকেন মশলা জিরে গুঁড়ো হলুদ সামান্য নুন আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা হবে পেঁপে আর আলু দিয়ে পাতলা একটা ঝোল, আর শাকের চচ্চড়িটা যেটা পালং শাকের চচ্চড়ি করব। তো এখন পালং শাকটা চাপিয়ে দিই, রিক আসার টাইমও হয়ে গেছে। শরীরটা খারাপ আমার, মানে আমার নিজের শরীর যেমন তেমন, প্রত্যেক মায়েরই দেখবেন সন্তানের শরীর খারাপ হলে মনটা খুব খারাপ লাগে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ওরকম সাধারণত ওর এরকম শরীর খারাপ হয় না যে ঝিমিয়ে বসে থাকার মতো ছেলেও না। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, ফোড়নটা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। শাকটা দেখতে এক কড়াই লাগছে, একটু নাড়াচাড়া করলেই একটুখানি হয়ে যাবে একদম, যখন একদম কমে আসবে আর জল বেরিয়ে আসবে তখন ওটাতে নুন দেবো, কারণ এখন এই পরিমাপ দেখে নুন দিতে গেলে অনেকটা নুন হয়ে যাবে। তো নুন, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ওটাকে চাপা দিয়ে দেবো। শাকটা সিদ্ধ হওয়া, মানে শাকের মধ্যে যেহেতু শিম আর বেগুনটা আছে ওই জন্য একটুখানি আগে ভালো করে ভেজে নিচ্ছি, তো তাহলে ওটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে পালং শাকটা থেকে দেখো অনেকটাই জল বেরিয়েছে, আমি এখনও পর্যন্ত কোনো জল দিইনি, আর নাড়াচাড়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিমে দিয়ে দেবো, এগুলো সব সিদ্ধ হোক। খেয়ে দিয়ে চলে এসেছি, আমি আর কিছু খাইনি, শুধু একটুখানি ঘুগনি খেয়েছি, রিকও সেম জিনিস, রিক মুড়ি খেলো না, বললে আমার ভালো লাগছে না কিছু খেতে, কিন্তু শরীরটা এখন একদম ঠিকঠাক আছে। ওদিকে খেতে খেতে আমার শাক চচ্চড়িটাও হয়ে গেছে, এই যে
বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি, আর এদিকে পেঁপে আলু সমস্ত কাটা হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে, তেলও চাপিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে। এবার আলুটা আর পেঁপেটা আগে একটু ভেজে নেবো, আগে গরম তেলটা একটুখানি হলুদ দিয়ে দেবো, তাহলে আলুটা আর পেঁপেটা খুব ভালো কালার এসে যাবে। তেলটা অনেকটাই হয়ে গেছে আমার কথা বলতে গিয়ে, এই আলুগুলো নতুন আলু, নতুন আলুর একটা জিনিস আমার রাগ ধরে যায় যে যখন রান্না করব একটা সিটি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু রান্না করার পর যখন তরকারিটা ঠান্ডা হয়ে যায় আলুগুলোও ঠিক ততটাই শক্ত হয়ে যায়। আর আজকে যেহেতু রবিবার বাড়িতে বরুণ আছে তার জন্য একটু রান্নাটা দেরি করেই চাপালাম, আর শরীরটাও তো ঠিকঠাক যাচ্ছে না, এখন ঠিক হতে একটু টাইম লাগবে। দেখি কালকে ও বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, একবার যাব, তারপর আবার পরশু দিন মায়ের কাছে যাওয়ার ইচ্ছা আছে, মানে একটার পর একটা ঝামেলা আছে, তো ওখানেও কেন যাবো সেটাও তোমাদের বলবো। 2021টা ওকে ওকে গেছে, একদম মানে যে খুব ভালো গেছে বা খুব খারাপ গেছে সেরকম না, মোটামুটি ঠিকঠাক গেছে। 2021-এর শেষ দিক থেকে একটা প্রবলেম মিটছে, তো আর একটা প্রবলেম পিছনে পিছনে চলেই আসছে, তো আবারও সেম আর একটা প্রবলেম আছে যেটা সলভ করার জন্যই ওখানে যাওয়া, তো দেখি কতদিন আবার ওটা সলভ হয়। আর কালকে যাবো লিকের নতুন স্কুল, মানে এখানে যেখানে ভর্তি হয়েছে ওই স্কুলে যাব, যেটা রামহরিপুর থেকে টিসিটা নিয়ে এলাম, এখানে সেটা জমা দিতে হবে, এখানে টিসি জমা দেওয়া হয়নি এখন পর্যন্ত, যেহেতু ওখানে টিসি দেয়নি। আর এই করোনা সিচুয়েশনের জন্য প্লাস বাঁকুড়া এত দূর যে রোজ একদিন যাব খোঁজ নিয়ে আসবো সেরকম তো পসিবল নয়, তাই ওনারা বলেছেন যে ফোন করে জানিয়ে দেবো। পরশু ওই জন্য গিয়েছিলাম, দুর্গাপুর ঢোকার পর আমার আর সেই সিচুয়েশান ছিল না যে আমি কিছু কথা বলি, এতটাই শরীর খারাপ লাগছিলো, একে তো শরীর খারাপের জন্য কিছু খেতে ইচ্ছা করছিলো না। তো যাই হোক, দুর্গাপুরে এসে একটা কেক খেয়েছিলাম, কেক না ওই বাউলি রুটি টাইপের যেগুলো হয় সেগুলো একটা খেয়েছিলাম, আর জল খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি, মানে খেতে একদম ইচ্ছা করছিলো না। ট্রেন পুরো ছিল 1 ঘন্টা লেট, আসানসোল থেকে বর্তমান ট্রেনটা 4টেই ঢোকার কথা, সেটা ঢুকেছিলো 5টায়, 5টায় যখন বর্ধমান ঢুকছে আমার মনে হচ্ছে না আমি আবার 5:30টায় মেন লোকাল ধরি, মেন লাইনের লোকাল ট্রেন ধরি, মনে হচ্ছে বরুণকে ফোন করে তুমি নিতে এসো, এতটাই কষ্ট হচ্ছে। তো নামার সঙ্গে সঙ্গে আবার ওদিকে মেন লাইনের ট্রেনও দিয়ে দিয়েছিলো, তো যা হোক করে এসে তাড়াতাড়ি করে বসে বাড়ি এসে আমার আর কোনো অবস্থা ছিল না যে আমি কিছু রান্না করে খাই। তো সেদিনটা বরুণ রুটি তরকারি বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলো, আর সেদিন রিকের পড়া ছিল, বরুণ দিয়ে এসেছিলো নিয়ে এসেছিলো, আমি আর যেতে পারিনি খুব। আর এইরকম বাড়াবাড়ি শরীর খারাপ আমার কোনো দিন হয় না, একদিন হয় তারপরের দিন ওষুধ খেলে ঠিক হয়ে যায়, এবারে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আর কালকে তো সারা পরশু রাত থেকে তো এসে তো শুয়ে পড়েছিলাম আর উঠতে পারিনি, আর কালকে সারাদিন যা গেছে, কালকে সকালে উঠে ফার্স্ট দেখলাম যেখানে কাচাকুচি জামাকাপড় ফেলে রাখি যে এইগুলো কাচতে হবে, ওটা থেকে জামাকাপড় পরে যাচ্ছে, মানে এত জমে গেছে। তাই জন্য কালকে আর কোনো রকম কিছু ব্লগ বানাইনি, বা শরীরও সেরকম ছিল না। কালকে এসেছি 3 বালতি, তারপর রান্না বান্না করেছি, আর যেহেতু বৃহস্পতিবার ছিল, পরশু দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, আমি উপোস করেছিলাম, পরোটা খেয়েছিলাম, আর রাতেও পরোটা খেয়েছিলাম, সেদিন মানে একটা করে পরোটা, মানে সারাদিনে শুধু 2টো পরোটার আলু চচ্চড়ি খাওয়া ছিল, শরীরও প্রচণ্ড খারাপ লাগছিলো, তারপর তো তারপর দিন বাঁকুড়া গেছে, কিছু খাওয়া হয়নি। কালকে আগে রান্না করে 2টো ভাত খাওয়ার পর, ওষুধ খাওয়ার পর একটু শরীরটা ঠিকঠাক আজকে এখনও পর্যন্ত আছে, এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো ওদিকে আমার কথা বলতে বলতে পেঁপে আর আলুটাও ভাজা হয়ে গেছে, ওটা তুলে নেবো, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তার এখানে পেঁপেটা আর আলুটা মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে, আর এটাকে বেশি ভাজবো না, এবার এটাকে তুলে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিই। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব সরু না আবার খুব মোটা না, মিডিয়াম সাইজ করেই কাটা আছে, এটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেবো। ইস, আমি গোটা গরম মশলা দিতে ভুলে গেছি, 1 সেকেন্ড। এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি অ্যাড করে দিলাম, আর আগে 2টো দুধ তেজপাতা দিয়ে দিয়েছি, আমি কথা বলতে গিয়ে না একদম ভুলে গেছি, আলুটা পেঁপেটা তুলে নিয়েই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, যাই হোক তেলে ভাজা ভাজা হয়ে যাবে।
যা তেজপাতাটা পড়ে গেল। একদম সামান্য পেঁয়াজ নুন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে এটা পেঁয়াজটা। তাহলে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, যেটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। দশ মিনিট কষানো হয়ে গেছে, এবার যে পেঁপেটা আর আমি তো ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম। এটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবো আবার, তাহলে পেঁপে আর আলুটার মধ্যেও মশলা ঢুকে যাবে। পেঁপে আলু আর চিকেনটা আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেবো। আমার না পেঁপেগুলো খেতে খুব ভালো লাগে, ডিমের ঝোলে বা চিকেনের মধ্যে এই যে পেঁয়াজ রসুন দিয়ে পেঁপেটা করা হয়, এই পেঁপেটা খেতে খুব ভালো লাগে। এবার নুনটা অ্যাড করবো আমি, নুন আমি এর আগে দিইনি, মানে ম্যারিনেট করার সময় একদমই অল্প দিয়ে রেখেছিলাম। পেঁপে আলু চিকেন খুব ভালোভাবে আমার তোমার কষানো হয়ে গেছে, এবার গরম জল করে রেখেছি, গরম জলটা অ্যাড করবো। আর যে বাটিটায় আমি ম্যারিনেট করেছিলাম না চিকেনটা, ওই বাটিটাতেই আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, তার জন্য জলটা একটু হলুদ হলুদ লাগছে। আচ্ছা, চিকেনের এখানে একটু হলুদ লাগবে, ম্যারিনেটের সময় যেটুকু হলুদ দিয়েছিলাম আর একটু হলুদ লাগবে, হলুদ অ্যাড করে দেবো। তো এখানে চিকেনটাতে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে জল ঢেলে দিয়েছি। চিকেন আলু পেঁপের পাতলা একদম ঝোল হবে এটা। আর এদিকে ভাতটা আমি এর আগে এক ফুট দিয়ে রেখেছিলাম, ওটাকে আবার চাপিয়ে দিলাম। শরীর কেমন রে? মোটামুটি এখন ঠিক আছে। ওই দেখো, তুই আমায় রাত্রিবেলা ডাকিস নাকি সেদিন অত যখন শরীর খারাপ লাগছিল? আমার যত শরীর খারাপই হোক তুই আমায় ডাকবি যে মা আমার শরীর খারাপ লাগছে। ওই তো ঘরে চলে যাচ্ছে অনেকদিন পর, এখনও যেহেতু চিকেনটা সিদ্ধ হতে দেরি আছে, অনেকক্ষণ ধরে পরীর কাছে বসে একটুখানি পরীর গায়ে হাত টাত বুলিয়ে দিলাম। আমি সাধারণত করি না এই জিনিসগুলো, রিকই করে। আর যেহেতু রিকের শরীরটা খারাপ পরীর কাছে আসেনি, আর পরীর একটা জিনিস দেখেছি, রিক থাকুক না থাকুক, রিক যদি ওর কাছে না আসে ওর প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, আমি এটা বুঝি। কারণ আগে যদি মায়ের কাছে গেলাম, শুধবার কাছে রেখে গিয়েছিলাম পরীকে, সন্ধেবেলা ফোন করেছে যে সকাল থেকে কিছু খায়নি, এই জাস্ট খেতে শুরু করেছে। দিয়ে আমি বললাম ওকে যে হ্যাঁ রিকে, ওই পরীর এই জিনিসটা হয়, মন খারাপ হয়ে যায়। এদিকে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, আমার একদম খেয়াল ছিল না, ভাতের ফ্যানটা উঠলে গিয়ে একদম লাইটারের ভেতর পড়ে গেছে। দেখি এটাকে একটুখানি রোদে দিয়ে দিই, নাহলে আর এটা চলবে না। আমি ওদিকে পরীর সঙ্গে খেলা করছিলাম, মানে আমার চিকেন পেঁপে আলুর পাতলা ট্যালট্যালে ঝোল একদম রেডি হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাটা আমি তখন অ্যাড করতে একদম ভুলে গেছি, দুটো কাঁচা লঙ্কা যদিও আমি বেটে দিয়েছি, তো একদম তার জন্য গোটা তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দেবো ধনে পাতাটা, শীতকালে এই প্রত্যেকটা তরকারিতে ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে। আগে বরুণ খেত না, ধনে পাতা দিলে তরকারিতে একদম খেত না, এখন খায়, এখন আর কিছু বলে না। তো এটা একদম রেডি হয়ে গেছে, এবার নামাবার আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এবার আমার
ডিমটাকে একটু নেড়ে দেব, রেখে ঢেলে দেব, ব্যাস রেডি। তো এখন ঘড়িতে বাজে পৌনে দুটো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন সব মাজা। তো দেখি চুলটা ভাবছি না আমি কেটে ফেলবো একদম, চুলটা এই দিকটা না একদম সরু হয়ে বাড়ছে, একদম গ্রোথ হচ্ছে না, আর চুল প্রচুর উঠেও যাচ্ছে। তো যাই হোক, আমি যত ভালোই চিকেন রান্না করি, চিকেন দিয়ে যত আইটেমই করি, বরুণের কোনো দিন পছন্দ হয় না। বরুণের একটাই বুলি, দাঁড়াও তোমাদের শোনাচ্ছি। এদে উঠে এখন বরুণ ছাদে আছে, দাঁড়াও বরুণকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ গো, চিকেনটা কেমন হয়েছিল, চিকেনের ঝোলটা? তোমার মায়ের মতো করতে পারবে, তোমার মায়ের থেকে ভালো করে। আমি জানতাম এই জিনিসটাই করে বারবার, মানে বোনের রান্না বলো বা আমার রান্না ও খেয়েছে, আমার রান্না তো খাই, বোনের রান্নাও খেয়েছে, কিন্তু কোনো দিনের জন্য ও বলে না যে এই পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোলটা তুমি খুব ভালো করেছো। ওর আমার মা যে রান্নাটা করে ওর ওটা খুব ভালো লাগে, ওটা বারবারই ও বলে যে মায়ের মতো রান্নাটা তুমি ঠিক করতে পারোনি। তো যাই হোক চলো এখন গিয়ে একটুখানি দুপুরবেলা শোবো, আর আজকে রোদের জোরটা খুব আছে। গত সপ্তাহে রবিবার এই টাইমে মায়ের কাছে ছিলাম, যতটা ঠান্ডা ছিল আজকে ঠিক ততটা মানে ঠান্ডা নেই, ঠান্ডা অনেকটা কমে গেছে, রোদটায় থাকাও যাচ্ছে না। আর রিকের শরীরটা একটু একটু আবার খারাপ হচ্ছে, চাপা দিয়ে শুয়ে আছে, ওর কাছে যাই এখন।